আজকের দিনে অনেকেই রুকিয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো কোরআনের আয়াত ও হাদিসের পাশাপাশি আরো কিছু অতিরিক্ত কোরআনের আয়াত ব্যবহার করে থাকেন যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ব্যবহার করেননি, যেমন সূরা বাকারার হারুত মারুতের আয়াত, মূসা আলাইহিস সালাম ও জাদুকরদের আয়াতগুলো, সূরা জিন সহ অনেক কিছু। তো আমি জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা দিয়ে রুকিয়া করেননি তা দিয়ে আমরা রুকিয়া করতে পারবো কিনা, আর কীভাবে বা জানলাম যে এগুলো দিয়ে রুকিয়া হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাননি। প্রথম হচ্ছে যে আমরা যেগুলো উল্লেখ করেছি এর বাইরেও তো রুকিয়ার আরও অনেকগুলো বর্ণনা আছে, সবগুলো যে আমরা নিয়ে এসেছি তা নয়, কিন্তু মূল কথা একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়ার যে পদ্ধতি বর্ণনা করেছেন এর বাইরে যাওয়া যাবে না, কারণ রুকিয়াটা শরীয়ত রুকিয়া, শরীয়ত সম্মত রুকিয়া, সুতরাং শরীয়তের সীমানার চৌহদ্দের মধ্যে এটা থাকতে হবে। এখানে নিজের ইচ্ছা মতো ইজতিহাদ করে শব্দ চয়ন, হাদিসের বাক্য পরিবর্তন করে দেওয়া, হ্যাঁ, এটা রুকিয়ের মধ্যে আসলে জায়েজ হবে না। কিছু অনিচ্ছাকৃত ভুল হয়ে গেলে হতে পারে। আর কোরআনের আয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোরআনকে পুরোটাই শেফা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা দেখেছেন যে তিনটা আয়াত আমরা উল্লেখ করেছি সেখানে কোরআনকে শেফা বলেছেন, তাহলে পুরো কোরআনের যে কোনো জায়গায় অনির্দিষ্টভাবে নির্দিষ্ট না করে পড়া যাবে। আবার যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া করার জন্য পড়া নির্দেশ দিয়েছেন সেগুলো সুনির্দিষ্টভাবে পড়া যাবে। তাহলে সুনির্দিষ্টভাবে পড়া যাবে এবং ইক্তিসার করা যাবে, অর্থাৎ প্রতি সীমাবদ্ধ থাকা যাবে সেই আয়াতগুলোর ক্ষেত্রে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া করতে গিয়ে আদায় পড়েছেন বা আদায় করেছেন, আর বাকি অন্য আয়াতগুলো পড়া যাবে না এটা বলা যাবে না, কিন্তু সেটাকে খাস করা যাবে না। কোনো দলিলে যদি যেমন সূরা জিনের কথা না আসে, তাহলে সূরা জিনকে যদি আমি রুকিয়ার জন্য খাস করে ফেলি তাহলে এটা শরীয়তসম্মত হবে না।